আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে একাদশ জাতীয় সংসদের 43 জনের মধ্যে দ্বাদশে মনোনয়ন পেয়েছেন 7 জন। বাকি 36 জনের পরিবর্তন করে দল বেছে নিয়েছে নতুনদের। 48 আসনের মধ্যে একটি 14 দলের শরিক গণতন্ত্রী পার্টির জন্য ছাড়া হয়েছে। মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের মনোনীতদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 48টি আসনের জন্য দলের মনোনয়ন ফর্ম নেন 1553 জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 43 জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের তালিকায় আছেন এরোমা দত্ত, শবনম জাহান, নাহিদ ইজার খান, অপরাজিতা হক, ওয়াসিকা আয়েশা খান, ফরিদা খানম ও সাবেক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা। তালিকায় থাকা মেহের আফরুজ চুমকি ও সানজিদা খানম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেলেও স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে যান। দলের কেন্দ্রীয় নেত্রী শামিয়া আহমেদকে বরিশাল থেকে নৌকা দেয়া হলেও আইনি জটিলতায় তিনি নির্বাচন করতে পারেননি। এবার সংরক্ষিত কোটায় প্রথমবারের মতো এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য, বিশেষ করে বরিশালবাসীর জন্য আমি কাজ করতে যাব। সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজ্জান সফিয়ান দলের মনোনয়ন পাননি, তবে সংরক্ষিত আসনে হচ্ছেন এমপি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সংরক্ষিত কোটায় এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন তারানা হালিম। দ্বাদশ জাতীয় সংসদে এমপি হচ্ছেন তিনি। দলের মনোনয়ন পেয়েও জোটের জন্য ছাড় দিতে হয়েছিল ফরিদুন্নাহার লাইলি ও ময়মনসিংহের আব্দুল সাত্তারকে। এবার সংরক্ষিত কোটায় এমপি হচ্ছেন সাত্তারের মেয়ে উম্মে ফারজানা সাত্তার ও ফরিদুন্নাহার লাইলি। ঢাকার শাহেদা তারেক দীপ্তি, গোপালগঞ্জের নাজবা আক্তার একাদশ জাতীয় সংসদে না থাকলেও এর আগে সংরক্ষিত কোটা এমপি ছিলেন। বাদপড়ারা বলছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী যা নির্ধারণ করবেন সেটাই শিরোধার্য। নতুনদের তালিকায় আছেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক মন্ত্রী ও প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে কোয়েলি কুদ্দুস, ব্যবসায়ী আওয়ামী লীগ নেত্রী সাদিয়া বিনতে আমিন। সব কিছু মিলে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চাই। 48টির মধ্যে একটি 14 দলের শরিক গণতন্ত্রী পার্টিকে ছাড় দেওয়া হয়েছে নোয়াখালীর কানন আরা বেগমকে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।